সাধনের পরে ওই পাতা পোতা পরিষ্কার করে সব রেডি করে রাখবে বুঝছস কালকে মিস্ত্রি আইলে কাজ শুরু করে দিবে এই আবার কাজ শুরু করছ আমার পারমিশন ছাড়া এখানে কাজ শুরু করলি কেন কয়েক দিনের জন্য শহরে গেছি আমার সব দখল করে ফেলাইতেছ আর কয়েক দিন থাকলে তো পুরোটাই দখল করে ফেলাইতো এই তোরা কাজ কর আর আমি তোর জমি দখল করতে যাব কোন দুঃখে হ্যাঁ তুমি কিন্তু শুধু শুধু এসে আমার সাথে এরকম গায়ে দেখাইতেছো আব্বা মারা যাওয়ার আগে এই জমি আমার নামে দিয়ে গেছিল সেটা কি তোমার মনে নাই বাবা তোমারে দিয়ে গেছে মামা বাড়ির আবদার মনে হইতাছে আলুর ঝাঁকটা থেকে একটা আলু তুইলা দিছে রাস্তার ধারের জমিটা উনারে দিছে আর বিলের ধারেরটা আমারে দিছে যেখানে সারা বছর পানি জমে থাকে এই জমিটা আমি কি করব সেই জমি তুমি কি করবা আমি কি জানি আব্বা মারা যাওয়ার আগে তুমি এটারে ফয়সালা করে রাখো নাই কেন এই সব কথা কয়া এখন কোনো লাভ হইব না আর একটা কথা বড় ভাই তুমি কান খুলে শুনে রাখো এই জমির পাশে আর কোনোদিন আইবা না তুই ছোট ছোটর মতো থাক এখান থেকে সর নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো রক্তাক্ত হয়ে যাবো খারাপ হয়ে যাবো মানে কি খারাপ হইব কি করবা কি করবা তুমি দেখো ভাই খালি খালি কিন্তু তুমি গায়ের জোর দেখাইতে আসবা না হ্যাঁ ফারুক ওরে সরে যেতে বল নইলে কিন্তু আজকে রক্তাক্ত করে ফেলাম আমি কাকা ওই বড় কাকা যেহেতু বলছে যান না সরে যান না এই তুই চুপ কর বড় ভাই তুমি কিন্তু আমার একা পায়া খুব জোর দেখাইতেছো দাঁড়াও আমি আমার মাইয়ার ফোন করতেছি ও শহর থেকে খালি আসুক তারপরে দেখা যাইব কার দম কতটুকু হ্যাঁ হ্যাঁ মাইয়া তো এমনি ঝগড়াতে ব্যারিস্টারি পড়ায়া আরো ঝগড়াতে বানাইতেছো দেখো তোমার মাইয়ারে আমি আমার পোলায় ডাকতেছি দেখি কে কত বড় পালোয়ান কাকা আপনি তো আমি মাইরে ফোন দিই আপনি এখনই তো আমি মাইরে ফোন দিতেছি হ্যালো তামিম কি আমাদের জমি দখল করবে মানে যত বড় মুখ না তত বড় কথা ওই লম্বুর বাচ্চার এত বড় সাহস হ্যাঁ কইলাম কি তোরে খুব ঝামেলা শুরু করছে তোর বড় তুই আয় আগে তারপরে সব ঘটনা বলু তারপর আমরা একটা ব্যবস্থা নিব বাবা আমি এক্ষুনি ঢাকা থেকে রওনা করতেছি আমি বাড়ি এসে ওই লম্বুর বাবাকে দেখে নিব আচ্ছা মা তুই আয় আচ্ছা আচ্ছা বাবা আমি এখনি ঢাকা থেকে রওনা দিছি তুমি কোনো চিন্তা করো না আমি আসতেছি ওই মামা ফুল তুলি নামাই দাও আরে তুমি ভাই আপনি আরে পারবেশ তুমি কি আব্বাই পাঠাইছে না আপনি আব্বাই পাঠান না আপনি চাচা পাঠাইছে সাথে পারে নিয়ে যাওয়ার জন্য আপনি একা আছেন সাথে পায় নাই কি শাদি দাদির কথা মনে করলাম মেজাজটি খারাপ হয়ে গেছে আমরা নামাই দিয়ে আসো আগে ওই তো সাথে পায় পড়ছে সকাল সকাল কার চেহারাটা দেখলে সারাটা দিনই খারাপ যাবে এখন আমার পারবেশ ওইখানে কি করে ওকে নামতে বলো এখনই পারবেশ ও এখানে কি করে এখনই গাড়ি থেকে নামতে বলো মইতাছে রিকশার বাপের হ্যাঁ রিকশা তোমার বাপেরই এই পারবেশ তোমার রিকশা কে কিনে দিছে আমার আব্বা শুনছস আনো কানের নিচে একটা মারুম ছোট লোকের বাচ্চা কি আমি ছোট লোক তুই আমার বাপরে ছোট লোক বলে গাড়ি দিছস দাঁড়া আরে থাম 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 মানে তোর বাপ তোমার বাপের চেয়ে ছোট তো তুই তো ছোট লোকের বাচ্চাই আমার বাপ তোর বাপের চেয়ে বড় আমি বড় লোকের বাচ্চা বলবি আমার সোজা হিসাব বুঝে না আসছে জ্ঞান দিতে তুই যদি এতই ভালো ব্যাকরণ বুঝতি আর এতই ভালো হিসাব নিকাশ জানতি তাইলে আমার মতো উকালতি পড়তি এখন বিবিএতে পড়তি না আমি বিবিএতে ভালো আছি অন্তত তোর চেয়ে ভালো হিসাব নিকাশ বুঝি আমি কি হিসাব নিকাশ বোঝো তা তো তোমার আচরণেই বোঝা যায় বদমাশ একটা এই পারবেশ ওকে কি গাড়ি থেকে নামাবি নাকি আমি আব্বুকে বলে তো রিকশা কিনে নিব ভাইজান আপনি নামেন কারণ আফার আব্বা গাড়ি কিনা দিছে কারণ হ্যাঁ নিয়ে দেব
আর আপনি দিবেন খারান মেলা গাড়ি পাবেন আর আফা আপনি তো একই বাড়িতে যাবেন আপনারা তাহলে উঠেন একসাথে নিয়ে যাই প্রশ্নই ওঠে না এই বদ ছেলের সাথে আমি যাব তাও এক রিকশায় অসম্ভব আরে বাবা বাইরে আসো কামিন বাবা তুই আইসে পড়ছিস আসতে কোনো অসুবিধা হয় নাই তো হায় হায় চল ঘরে চল ঘরে চল কি ঘরে যাব এখন ঘরে যাও যাই পড়া হবে জমি না ভাগাভাগি যত বড় মুখ না তত বড় কথা তুমি বাবারে ডাক দাও আজকের একটা বিহিত করা তারপর আমি ঘরে যাব আরে তুই একটু শান্ত হতো হ্যাঁ এই সমস্ত ঝামেলা নিয়ে মাথা ঘামাইস না এগুলো সব তোর বাপ দেখবো চল ঘরে কি আমার বাপ দেখবে হুম আসছে বাবা তো শুধু নামেই বড় কই একটু ছোট ভাইরে শাসন করবে না উল্টা সে ভয় পায় কিসের ভয় হ্যাঁ কিসের ভয় আজকে রক্তের বন্যায় ভাসায় দিতাম তুই আস্তাছস দেখে অপেক্ষা করতেছি চল শুরু করি চলো ওগো ঘরটার ভাঙো সবকিছু ওগো জায়গা দখল করো দেই কে ঠেকায় কার কত বড় সাহস আসছে আমার জমিয়ালা উত্তরাধিকার সূত্রে জমির ভাগ বটরা কেমনে করতে হয় সেইটা জানে না মূর্খের দল আবার বড় বড় লেকচার এই আই পারলে জমি দখল করে দেখা এমন একটা মামলা ঠুকবো না সবগুলো চোদ্দ গুষ্টি মিলে জেলে যাবি আমাদেরকে জেলে যেতে হবে নাকি কেন আমরা কেন জেলে যাব তুই তো বললি না ওরা চোদ্দ গোষ্ঠী জেলে যাবে আমরা তো একই গোষ্ঠী আমি মক্কসার কথা বলছি এমন মামলা ঠুকবো না সব করে জেলে যাবে দেখছো মামলার ভয় দেখায় আমিও বিশেষ দে পুলিশ অফিসার হব তারপর দেখাইতেছি ওদের তারও আরে এই এই ফিস ফিস করে কি কথা বলতেছিস হ্যাঁ এই যে শত্রুপক্ষ সামনে দাঁড়ায় চোখে দেখিস না মূর্খের দল চোরের মতো লুকাই লুকাই কথা বলিস কেন জোরে করে বল এই তুই চুপ থাক আগে তো শুধু জমি দখল করতে আন্ত রাস্তাঘাটে ভ্যানগাড়িও দখল করা শুরু করছস আগে নিজের চরকায় তেল দে কোন জায়গায় কি ক্ষত হইতে সেই জায়গায় কানটান দেওয়া লাগবে না আরে কোন জায়গা থেকে জমির লোভে কুত্তার মতো কেউ 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 করতে করতে এই জায়গায় এসে পড়ছে ফকির নি যা ফকির নি বলছে এই আমার বাপের ভ্যান আমি দখল করব না কে করবে হ্যাঁ বড় বড় কথা বলিস বেয়াদব ছেলে কোথাকার বাপের ভ্যান তাহলে তো কোনো কথাই নাই আমি আজাইরা ভয় পাইতাম জমি দখল করে নিবে টিপ সৈদা নিবে তুই হচ্ছিস পুলিশের বস এখন তুই জমি দখল করবি কোথায় টিপ সই দিতে হবে আমারে বল এই মিজান না এই মিজান না আমার ছেলে হবে পুলিশের এসপি সাহস থাকে বাইরে এই বাইরে থাকেন ভয় পাইছ ওই কি হইছে হ্যাঁ হইছে নাকি গরুর মতো বেবা করতেছ কেন কি হইছে আবার তো সাহস কেমনে হইলো দেখ পোলা পুলিশের এসপি হইব তোরে দেখাই দিব আমি চাচা জায়গা জায়গা স্বপ্ন দেখা বন্ধ করেন আপনার যেই পোলাই সেমিস্টার পরীক্ষায় পাশই করতে পারে না সে আবার নাকি এএসপি হবে বাবা এই মূর্খ পোলাই যদি এএসপি তাহলে যায় না রাখো তোমার মেয়ে হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী ইংরেজিতে কি কয় জিগাইলে কইতে পারবো না প্রধানমন্ত্রী বিসিএসটা দে রেজাল্ট হোক তারপর দেখবো কে হয় শেখ সাদি আর কে হয় ছাগলের লেডি যা বেয়াদব ছেলে কোথাকার ঘরের ভিতরে যা চিল্লা ঘরের ভিতরে চিল্লা বুঝবি দেখা মুতারে এইসব ফালতু লোকের সাথে ফালতু কথা বলে লাভ নাই চল ঘরে যাও আচ্ছা সাথী এই তামিম কি সত্যি সত্যি বিসিএস দিবে মানে বিসিএস ক্যাডার হবে আর বড় পুলিশ অফিসার হবে হতেও পারে মা ও আমার সাথে পাল্লা দিয়ে পড়াশোনা করতেছে প্রতিশোধ নেবে মা প্রতিশোধ শোন তোকেও কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে আর দেখিয়ে দিতে হবে যে তুই অনেক বড় উকিল হবি আরে কি যে বলো না তোমরা আমার ভাই হলো একটা বলদ আর বলদের ঘরে বলদই হবে ওরা কোনোদিনই আমার মতো আর আমার মেয়ের মতো হতে পারবে না বুঝতে পারছো আর একটা কথা আমার মেয়ের বিয়ে দেব একটা বিসিএস ক্যাডার ছেলের সাথে তাইলে কি হইলো একদিকে বিসিএস ক্যাডার জামাই আর একদিকে আমার অ্যাডভোকেট মেয়ে এই দুইজনের তাণ্ডবে ওরা বাপ বেটা লেজ গুটিয়ে পালাবে আচ্ছা বাবা শোনো তোমাকে একটা কথা বলি ওই জমি দ্রুত ঘেরাও দেওয়ার ব্যবস্থা করো ওই জমি কিন্তু হাতছাড়া করা যাবে না আর মা তুমি মামাকে এক্ষুনি ফোন দাও মামাদের সবাইকে লাঠি শুটানে এক্ষুনি আমাদের বাসায় আসতে বলো না মানে আমার তো মাত্র ভাই দুইটা আর তামিমের তো অনেকগুলো মামা দুজন লোক কি এতগুলো লোকের সাথে পেরে উঠবে তাই বলছিলাম কি মা বাদ দেয় না এসব ঝামেলা
বুঝছি ভিতুর ডিম কোথাকার শোনো বাবা তোমার মেয়ে একা 100 তোমার মেয়ে একাই লড়ে যাবে তবু এই জমি কাউকে হতে দিবে না দিবে না দিবে না কথা দিলাম এই না হলে আমার মেয়ে আমরা হারতে শিখিনি বুঝতে পারছো আমরা হারতে শিখিনি আমাদের জয় হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ পুলিশ অফিসার হবে জমি দখল করবে আসতে বইল দেখা দেব কেমনে জমি দখল করতে হয় জমি নিতে আসবে তামিম তামিম এই তামিম সর্বনাশ হয়ে গেছে বাবা আবার কি হইছে আমি তো লেগে দুইটা হাঁস রাখছিলাম ভাবছিলাম এবারে আইলে রান্না কইরা তরে খাওয়ামু সেই দুইটা হাঁস নিয়া সাথী গেছে ব্যস্তে হাঁসগুলো তো আমাদের ও নিয়ে যাবে কেন তুমি কিছু বলো নাই আরে আমার কথা কি ও শুনে এত কইরে বুঝাইলাম যে হাঁস দুইটা বেচিস না তারপরে হাঁস দুইটা নিয়া চলে গেল ব্যস্তে আরে মা এসব হাতের কাছে কি মুখ দে হবে নাকি ডাইরেক্ট কানের নিচে মারতে হবে আমি দেখতেছি কি করতে হবে তুমি রুমে যাও বেশি রাগরাগি করিস না ঠিক আছে তুমি যাও আমি দেখি এলন 500 500 1000 200 টাকা কম হবে না এটা কি আপনি ফার্মের হাঁস পাইছেন এই হাঁস কত আদর যত্ন করে বাড়িতে পালা জানেন 1 টাকাও কম হবে না ঠিক আছে ফুল 1000 টাকা দিচ্ছি আরে আরে হাসলে এই কাহিনী না এই তুই আমার হাঁস বিক্রি করলি কেন তোদের হাঁস তো তোদের হাঁস আমাদের আঙিনে আসছে কেন আমাদের জায়গায় আসছে জন্য বিক্রি করে দিছি এই যে তুই ধরে বিক্রি করে দিবি হাঁস কি মানুষ নাকি যে কথা শুনে ওসব তো আমার দেখার টাইম নেই বাড়ির মাঝখানে দাগ তো তোরা দিছিলি আর কি বলছিলি সীমানা তো দূরের কথা কারো ছায়া যেন এপার ওপার না হয় সেগুলো কি ভুলে গেছিস তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস এই পরিণাম কিন্তু ভালো হবে না পরিণাম কি হতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে তুই যে কি করতে পারিস সেটা তো আমি ভালো করেই জানি এতদিন আমার বাবাকে একা পেয়ে সব লুটে পুটে খাইছিস এখন তো সেটা হতে দেব না চান্দু এখন ইট মারলে কাটকেলটাও খাইতে হবে মনে রাখিস যা পায়ে পাড়া দে পাঙ্গা নিতে সুস না আমিও দেখে নিব আরেকজনের হাঁস চুরি করে খাস সব বড় বড় কথা ফকির নি তাহলে একটু ভালো করে খুঁজে দেখো না ওইখানেই আছে হয়তো ওরে বাবারে সারা বাড়ি বাগার টাগান সব খুঁজছি কোথাও পাইতেছি না কোথায় ছিল আরে বাড়ির পিছনে বাধা ছিল বুঝলাম না ছাগলটা কি দিনের বেলা চুরি হয়ে গেল নাকি মা আমাদের বাড়িতে তাও দিনের বেলায় চোর ঢুকবে এত সাহস কারো আছে ওয়েট 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 বুঝতে পারছি মা আমি চোর ধরে এখনই নিয়ে আসতেছি তুমি ভিতরে যাও ভিতরে কইতে কই আমি চোর ধরে নিয়ে আসি আর ভাই এতক্ষণ লাগে তো গাইতে তাদের ঠিক আছে ফারুক কি রান্না বান্না কত দূর আর পোলাবান কই আমি বুঝলাম না পোলাবানে নাকি কেহনো খাসির গ্রান যায় নাই ভাই রান্না তো এখনই শুরু হয়ে যাবে কোনো সমস্যা নাই আর পোলাপান 5 মিনিটের মধ্যে সব পোলাপান চলে আসবে কোনো টেনশন নাই ভাই ইয়ে করাছি ঠিক আছে ভাই আমি ডেকে নেছি আমার তো সময় দেন একটু তুই গেলে গিয়ে যাই কি দেখবো ভাই ঠিক আছে ভাই আমার 5 মিনিট সময় দেন আমি এখনই যাইয়া আমি সমস্ত পোলাপান নিয়ে আয়া পড়তেছি আচ্ছা ঠিক আছে যা তোর 1 টাকা আমি একবার কইলে হয় না বারবার রিপিট করা লাগে বাপরে জমিদারের ছেলে এলাকাবাসীকে ছাগল জবাই করে খাওয়াচ্ছে এই তোর বাপ মা জীবনে তোর মাছ মাংস খাওয়ায় নাই হ্যাঁ অন্য ছাগল চুরি করিস এই এই তামিম কোন সময় চুরি করে কোনো কাজ করে না যা করার সচক্ষে সবার চোখের সামনে করে তোর এত সাহস দিছে কে তুই আমাদের ছাগল চুরি করিস কে তুই না আমারে কইলি যে ইট মারলে পাটকেল খাইতে হয় কেন তুই কি ভুলে গেছস সকালবেলা যে আমগো হাঁসটা নিয়ে বিক্রি করে দিলি তোদের হাঁস আমাদের জায়গায় গেছিল বলে ধরে নিয়ে বিক্রি করে দিছি কিন্তু আমাদের ছাগল তো তোদের জায়গায় যায় নাই আমাদের ছাগল আমাদের জায়গায় আমাদের গাছের সাথে বাঁধা ছিল তুই তুলে নিয়ে চলে আসছিস এটার কোনো প্রমাণ আছে যে আমি তোদের ছাগল তোদের জায়গা থেকে তুলে নিয়ে আসছি আর এটা যে তোদেরই ছাগল এটার কোনো প্রমাণ আছে তোরে আমি একদম
আজকে তোকে একটা সত্যি কথা বলি, আমি না শুরু তোর সাথে ঝগড়াই করছে তুমি তোর আমি কখনো ভালো মতো খেয়ালই করিনি। আজকে তোকে আমার তো কাছাকাছি দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে তোর চেয়ে বিচ্ছিরি মেয়ে এই এলাকা তার একটাও নাই। তুই যদি কোনোদিন আর আমার হাত ধরার চেষ্টা করিস তোর হাত আমি ভেঙে ফেলে দিব বলে দিলাম। ভাই সাথে আবার কিন্তু ভাই দিন দিন বেড়ে চলেছে, মানে একটা মেয়ে হয়ে ভাই আপনার মাথার উপর কাটাল ভেঙে খাচ্ছে, এটা কেমন লাগে বলুন তো? আর এমনি চলতে থাকলে এলাকার মানুষ আপনার সম্মান দিব? ঠিক কইছিস, এটা আমিও না ভাইবা দেখছি। মানে একটা কাজ করি, এলাকার সমস্ত মানুষের টাকা পয়সা দিয়া আমগোদলে নিয়ে চলে আসি, এরপর ওদের এক ঘরে করে দিই, তারপর সাথে আবু আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবো। আপনি পায়ের উপর পা তুলে যেই হুম করবেন দেখবেন সেই হুমেও শুনব। কাজের মায়ের মতো শুধু কাজ করতে থাকবো আর আপনি হুকুম করতে থাকবেন। ভাই ভাই আইডিয়াটা কেমন? খারাপ কাজ নেই, একটা কাজ কর, এলাকার যত মানুষজন যত টাকা পয়সা দেওয়া লাগে সব দেওয়া শুরু কর, যত টাকা লাগে সব আমি দেবো, তুই যা কাজ শুরু কর যা। ঠিক আছে, ভালো টাইম দিস, চল চল। সাথী, ওই জমিটা কবে দখলে নিবি? আরে গ্রামের সব লোক তো ওই জমিটার দিকে তাকিয়ে আছে যে জমিটা কার দখলে যাচ্ছে। শোন, যেমন করেই হোক জমিটা কিন্তু আমাদেরকে পেতেই হবে, এটা আমার সম্মানের ব্যাপার। আর তাছাড়া আমি গ্রামের সবার কাছে বলে বেড়াই, আমার মেয়ে ভবিষ্যতের ব্যারিস্টার, আমার মেয়ে এই জমি যেমন করে হোক দখলে নিয়েই ছাড়বে। বাবা তুমি কোনো টেনশনই করো না, তোমার মেয়ে থাকতে এই জমি কেউ নিতেই পারবে না, ধরে নাও এই জমি আমাদের হয়েই গেছে। তোমরা কি শুরু করছো বলতো, নিজেরা নিজের ঝামেলা করে কি লাভ? এই তুমি চুপ থাকো তো, তুমি এসবের কিছুই বোঝো না। হ্যাঁ, এটা আমার ইজ্জতের ব্যাপার, বুঝতে পারছো? এই জমিটা যদি দখলে নিতে না পারি তাহলে গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না, মান সম্মান বলে আমার কিছুই থাকবে না। শোনো মা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলে একটু বাঁকা করতে হয়। বাবাকে এতদিন একা পেয়ে চাচা ইচ্ছা মতো কর্তৃত্ব ফলাইছে, কিন্তু আমি তো এখন বাড়িতে চলে আসছি, এখন তো আমি আমার বাবার উপর এই অত্যাচার সহ্য করবো না। তুই চুপ থাক, তোর বাপ চাচারা হলো ভাই ভাই, তুই মেয়ে মানুষ এই ঝামেলা যাস কেন? কতদিন পর তোর বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবি, তখন তো আমরা একলা হয়ে যাব, আর তারা ভাই ভাই সব ঠিকঠাক হয়ে আবার এক হয়ে যাবে, তাই বললাম তুই চুপচাপ থাক। সাথী, তুই তোর মায়ের কথাই একদম কান দিবি না, তোর মা কিছুই বুঝে না, শুধু হই হুল্লোড় করতে থাকে। আরে আমার সাথী মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমার সাথী কি ছেলেদের চেয়ে কোনো অংশে কম? মা সাথী, টাকা পয়সা যেখানে যা লাগুক কোনো সমস্যা নাই, আমি সব দিতে রাজি আছি, কিন্তু ওই জমি যেমন করে হোক আমাদেরকে পেতেই হবে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তাই করো না, তোমার মেয়ে থাকতে তোমার কোনো টেনশন নেই, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। বাবা, এই বাবা বাইরে আসো। কি রে এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? থানা থেকে আইনি নোটিশ আসছে, তুমি নাকি ওই রাস্তার পাশের জমিটা ওদের নামে লিখে দিছো। তাই এটা আমি লিখে দেবো কেন? আরে বুঝা না বুঝা কোন যে টিপস হয়ে দিছে, এখন তো জমির মালিক ওরা হয়ে গেছে। এই আমি মেয়েটা কি কয়? হ্যাঁ, তুমি বলে টিপ সই দিয়ে গো জমি লিখে দিছো। তাই তুই এটা কি বলস? তোরে না জানায় আমি কোন জায়গায় টিপ সই দেই না, তুই ভালো মতো জানোস না? নিশ্চয় নিশ্চয় গিরিঙ্গিবাজ ওই মেটার কাজ,
বাপ বেটি মিলা ষড়যন্ত্র করে এটা করছে, মনে করছে আমাদের জমি দখল করবে। এই চল দেখি আমি কি করবে। এই আয় আয়। কি রে বাপ বেটি মিলা ষড়যন্ত্র করস, দুই নম্বরই করস, জাল কাগজ দিয়ে মনে করছস আমাদের জমি দখল করে ফেলবি। এই তুই কথা বলতেছিস কিসের জন্য? বাপ বেটি মিলা ষড়যন্ত্র করে জমি দখল করতে চাস, তুই কিছু বলতেছস না, চুপ করে আছস। এই ফকিরনি, এই গিরিঙ্গি বাজ, এই জাল কাগজ দেন ঘরের মধ্যে ঘাপটি খেয়ে বসেছস, ভাই রে বাইরে। ওই কি হইছে বলি, হইছে নাকি? হ্যাঁ সকাল সকাল এত চিল্লা চিল্লি কেন করতেছো? চিল্লামো না, কেন চিল্লামো না? বাপ বেটি মিলা ষড়যন্ত্র করস, দুই নম্বরই করস, জাল কাগজ থানায় জমা দেস, মনে করছস আমার জমি দখল করে ফেলবি। চাচা এখন চিল্লাই তো কোনো লাভ নাই, আদালত যা রায় দিবে জমি তো তাদেরই। বাবা চলো তো, এই মূর্খদের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমাদের হাতে অনেক কাজ। কি আমি মূর্খ? ব্যাস জপে বাপ মা কি তোরে ব্যবহার শিখে নাই? মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? এই খবরদার ভাই, খবরদার বলতেছি, আমার মেয়েকে ব্যাস জপ বলবো না, আমার মেয়ে ব্যাস জপ না। তুই খবরদার, ব্যাস জপে ব্যাস জপ বলবো না, কি বলবো ভাই বলতেছি। এই তুমি কিন্তু বেশি বেশি করে ফেলছো, রাগ একটু কন্ট্রোল করো, ভুলে যাও না আমার বাবা কিন্তু তোমার হবু শ্বশুর। আরে বাবা রোদে দাঁড়িয়ে ঝগড়া করছো কেন? আরে কালো হয়ে যাবে তো। তুমিও তোমার বাবাকে থামাও, এই বয়সে এত রাগ করলে হার্টের সমস্যা হবে। ছোট হ্যাঁ বিয়ে তুমি করতেছস না বড় ভাইয়ের সাথে? এই মায়ের তুই শিখাইছস জমি দখল করবা? আসো জমি দখল করতে দেখাই দেবো সেদিন। জমি দখল করতে আসবে? পুলিশ অফিসার হয়ে গেছে, বড় পুলিশ অফিসার, জমি দখল করবে? আসিস তো জমি দখল করতে একবার। না আপা, আজকের মাসটা আমি নেবো, অনেকদিন পর ঢাকা থেকে আমার মেয়ে আসছে, আমার মেয়ে মাছ খেতে খুব পছন্দ করে, আজকের বাসা কোনো ভাগাভাগি হবে না, অন্যদিন পুকুর থেকে মাছ তুললে ফের ভাগাভাগি হবে। এই তুই এটা কি কস? হ্যাঁ তোর মেয়ে খালি একলা আসছে নাকি? আমার পোলা আসে নাই? আমার পোলা এই মাছের মাথা খাইতে খুব পছন্দ করে, আমার পোলার জন্য মাছ নিয়ে যাবো আমি, মাছ আমার দে দেখছ। বললাম না আপা আজকে ভাগাভাগি হবে না। এত কথা বলার কি আছে মা? মাছ তুমি নিতে চাইছো মানে মাছ তুমিই নিবা? আসছে, সব জায়গায় দাদাগিরি চলে না, মায়ের ডরে বুঝাই বলে দিও। আর তুমি যেহেতু বলছো তুমি মাছ নেবে, মাছ তুমি নিবা, নাও মাছ নাও। চান্দু আমার, মাছ নিয়ে চলো তো। এই এত সাহস থাকলে মাছ নিয়ে দেখাও দেখি কেমনে পারো। আচ্ছা থাম থাম, ও সব করছে ও খাক গিয়া, আমি তোর বাপরে দিয়া বাজার থেকে বড় আর এর চেয়ে বড় মাছ কিনাই না তোরে মাথা খাওয়া মনে। চল আজকে শুধুমাত্র মা বলছে দেখে ছেড়ে দিলাম, যা। এই নলে কি কি করতে? আই আই আই, চল মা চল, আজকের এই মাছের মাথা দিয়ে মুগ ডাল তোকে মুড়ি ঘন্ট রান্না করে খাওয়াবো, চল। আয় বাবা কি ভারী মাছ, মজাই লাগবে রে। তেল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাই না? তোমার আসতে এতক্ষণ লাগে? তোমার জন্য রান্না করতে যেয়েই তো লেট হয়ে গেল, আর বাসা থেকে হুট করে চাইলেই আসা যায় নাকি? হ্যাঁ আম্মুকে কত উল্টা পাল্টা বুঝিয়ে তারপর আসছি জানো, বসো এখন। আচ্ছা শোনো, সব কিছু প্ল্যান মতো যাচ্ছে তো? প্ল্যান মতো তো যাচ্ছে, কিন্তু তুমি ঢাকায় বসে কি হাতির প্ল্যান দিলা বলো তো? দুই ভাইয়ের মধ্যে আমরা দূরত্ব কমাবো, তা না আমরা উল্টে এসে ঝগড়া করেই যাচ্ছি, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব বেড়েই যাচ্ছে, এরকম হলে আমাদের বিয়ে হবে? সবকিছু তো একটু সময় দিতে হয়, এই জায়গাতে তো একটু সময় দিতে হবে, আর তাছাড়া ওনাদেরকে আলাদা আলাদাভাবে বুঝায় কোনো লাভ নেই, তাদেরকে ইমোশনালি একটা টোকা দিতে হবে, আর সেই ইমোশন পর্যন্ত নিয়ে যেতে হবে তোমাকে আর আমাকে, এটাই হচ্ছে এখন আমাদের কাজ। ঠিক আছে যা ইচ্ছা করো, কিন্তু বেশি বেশি করতে যেয়ে আবার হিতের বিপরীত করে ফেলো না। আমি থাকতে তুমি টেনশন করো, তুমি আছো এটাই তো সব থেকে বড় টেনশন। এমনিতে দুই ভাই দুই ভাইকে দেখতেই পারে না, আর যদি জানতে পারে যে তোমার আর আমার মধ্যে রিলেশন আছে, তাইলে দুইটারে ঘর ছাড়া করবে শিওর আমি। আচ্ছা ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি, তুমি শুধু সকালটা হইতে দাও, তারপর দেখো কোন দিকে নৌকা কোন দিকে যায়। ঠিক আছে এখন নাও, আমি কষ্ট করে তোমার জন্য রান্না করে নিয়ে আসি, খাও। বাবা তুমি রান্নাও করতে পারো?
শুধু একবার সংসারের বউ করে নিয়ে যাও, তারপর দেখো কি কি পারে। মাছে মাথা নিয়ে আসছো? হ্যাঁ, তোমার প্রিয় মাছে মাথা। আচ্ছা শোনো, এর আগে একটা কথা বলি, এটা ধরো। আচ্ছা শোনো না, আমার কাছে না খুব সুন্দর একটা প্ল্যান আছে। কি প্ল্যান? মাছের মাথা কই পাইলি? না ওই মানে হোটেলে খাইছে আর কি, বিকালবেলার সাথে আমার মাছটা খাইতে দিল না, তারপর থেকে মাছ খাইতে ইচ্ছা করতেছিল। হোটেলে একটা বড় মাছের মাথা দেখছে, ওটা দিয়ে ভাত খাইছে বসে। আসলেও মাইয়াটা বজ্জাতের হাড্ডি, কত কইরা কইলাম যে মাছের মাথাটা আমাগো দে, তা না পুরা মাছটাই লয়ে গেল গা। আরে মা বাদ দাও না, যা হইছে বাদ দাও, তোমরা যাও খায় শুয়ে পড়ো। আচ্ছা তুইও শুয়ে পড়। আমার ছেলের মেসেজ দিছে, ঠিক করছে, তুই মেসেজ দিয়েছিস মা, আমি খুব খুশি হয়েছি। তোর যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা ওদেরকে মেসেজ দিয়ে থাকবে, একদম ভয় পাবি না, ঠিক আছে? হামকে ধুমকে দিবে ওনারা মেসেজের মাধ্যমে, আর আমার মেয়ে ভয় পাই যাবে মনে করছে না? তোর যেভাবে ইচ্ছা তুই মেসেজ দিতে থাক। হ্যাঁ দিবি তো, এসএমএস দিবি, এমএমএস দিবি, শিক্ষিত বাপের শিক্ষিত বেটি না তুই, তুই তো এসএমএস দিবি। কিন্তু তোর বাবা মনে হয় ভুলে গেছে, মানে আমার চাচা, যে তোর বাপের শিক্ষিত করার পিছনে কারিগর কে? একমাত্র আমার বাবা, আর কেউ না। 2 কিলোমিটার পথ সাইকেলে করে স্কুলে নিয়ে যেত, আবার স্কুল থেকে নিয়ে আসতো, সেটা আর কেউ না, সেটা একমাত্র আমার বাবা। বন্যার সময় যদি রাস্তায় পানি থাকতো, তখন কাঁধে করে স্কুলে কে নিয়ে যেত, সেটা আর কেউ না, আমার বাবা। আমার চাচা তো এগুলো ভুলে গেছে, ভুলুক, আমার বাবা অনেক কিছু ভুলে আসালো। ওসব ইমোশনাল কথাবার্তা বলে এখানে কোনো লাভ নাই। আমার বাবার মনও এত নরম না, হ্যাঁ, যে এইসব ইমোশনাল কথাবার্তা বলে গলে যাবে। তোমার বাবাও মনে হয় ভুলে গেছে যে তোর বাবার যখন ফুটবল খেলতে যে পা ভেঙে গেছিল, তখন কে সেবা যত্ন করছিল? আমার বাবা। প্রতিদিন নিজের কাঁধে ভর করে এই চাচারে স্কুলে নিয়ে গেছে, প্রতিদিন চাচার সেবা যত্ন করছে, গোসল করাইছে, খাওয়াইছে। তোর বাবার বিয়ের জন্য যখন কেউ রাজি ছিল না, পরিবারের
সবাইকে কে আজি করাইছে আমার বাবা অথচ তারা ভাই ভাই এখন চরম শত্রু তোর বাবাও তো অনেক কিছু ভুলে গেছে যাক আমার বাবা অনেক কিছু ভুলে যাওয়ারলো ঠিক আছে ছোট চাচাও তো এক সময় বলতো যে আমরা পরিবার সব সময় একসাথে থাকব এক থালায় ভাত খাবো আমরা জীবনও আলাদা হব না আর সেই মুখে এখন ভাগবাটোয়ারা দখল মারামারি ছাড়া কোনো কথাই নাই ঠিক আছে চলতে থাকো কোনো সমস্যা নাই আমরা আজীবন এই যুদ্ধ চালাই যাব আমাদের দুই ফ্যামিলির মধ্যে যদি কেউ মারা যায় এক ভাই আরেক ভাইকে দেখতে আসবে না কারো লাশ কারো কাঁধে উঠবে না চাচা ভাতিজার কোনো সম্পর্ক নাই যুদ্ধ চলতেছে যুদ্ধ চলুক হক তুল কালাম চলুক তুল কালাম এই যুদ্ধ চলতেই থাকবে লড়াই চলুক শান্তি চুক্তি আমরা করব না হ্যাঁ যুদ্ধ চলছে চলুক কোনো শান্তি চুক্তি হবে না আজীবন যুদ্ধ চলবে আমার বাবা চায় না এই সম্পর্ক ঠিক থাকুক কারণ আমার বাবার হৃদয় অনেক কঠিন পাষণ্ড তোর বাবার চেয়ে আমার বাবার হৃদয় বেশি কঠিন তোর বাবার চেয়ে আমার বাবার হৃদয় বেশি কঠিন বাবা তুমি বলে দাও চিৎকার করে যে তুমি অনেক কঠিন তুমি অনেক পাষণ্ড বলো তোর হয়তো এখন প্ল্যান করবি এই দুই পরিবারের মধ্যে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় তোদের হয়তো কেউ বুদ্ধি দিবে যে সাথিয়া তামিমের বিয়ে দিয়ে দাও তাইলেই এই পরিবারের শান্তি ফিরে আসবে কিন্তু না এই সাথিয়া তো সস্তা না এই সাথী তোর মতো ভাদাই মাতা মিমরের জীবনও বিয়ে করবে না কারণ সাথী একজন ভবিষ্যৎ অ্যাডভোকেট আমি একজন ভবিষ্যৎ পুলিশ অফিসার আমি এরকম তোর মতো সস্তা অ্যাডভোকেট বিয়ে করতে যাব নাকি আমার বাবা কি চায় নাকি দুই পরিবার মিলেমিশে থাকুক আমরা আজীবন যুদ্ধ চাই কি বলো বাবা লাগলে দুই চারটা লাশ ফালাই দেবো এখানে কেন আসছিস আবার ঝগড়া করবি না ভাই যা আজকে আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি কেন আসছিস ভাই যা না জেনে না বুঝে তোমার সাথে অনেক বেয়াদবি করেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি ভাইজান ওইসব জমি যাতে আমার কোনো কিছু দরকার নাই তুমি সব নিয়ে নাও ভাইজান তুমি সব নিয়ে নাও শুধু আমি তোমার কাছে যে অপরাধ করছি তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই এত উদার হওয়ার কারণ কোনো কারণ নাই ভাইজান ওর কারণ যদি জানতেই চাও তুমি ছোটবেলা থেকে আমাকে যে ভালোবাসা দিয়েছো রাস্তায় যদি পানি জমে থাকতো ওটা পার করে দেওয়ার জন্য তুমি আমাকে কাঁধে করে নিয়ে যেতে আমাকে কাঁধে করে অনেকদিন তুমি স্কুলে পৌঁছে দিয়েছো আমার আসতে সারাদিন যদি দেরি হয়ে যেত তারপরে তুমি সেই সারাটা দিন না খেয়ে আমার জন্য বসে থাকতে এই যে এত ভালোবাসা দিয়ে তুমি আমাকে আস্তে আস্তে গড়ে তুলেছো ভাইজান আর আমি তোমার সাথে এই ধরনের বিয়াদবি করলাম এইসব ভালোবাসার কাছে ভাইজান ওইসব জমি জাতি সবকিছু নগণ্য আমার ওইসব জমি জাতি কোনো কিছু দরকার নেই ভাইজান তুমি সব নিয়ে নাও শুধু আমাকে তুমি মাফ করে দাও ভাইজান তুমি আমাকে শুধু মাফ করে দাও ভাইরে তুই এটা কি বলতেছিস তুই কাকে বলতেছিস এই অপরাধী বড় ভাইরে তুই এই কথা বলতেছিস আমি বড় ভাই হিসেবে কি করছি তোর সাথে আমি তোর সাথে জমি নিয়ে ভাগাভাগি করছি চি 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 আমি কত খারাপ আমার আমার উচিত হয় নাই ভাই ওই জমি আমার দরকার নাই ভাই এটা তুই দিয়ে আমি অন্যায় করছি আমি ভুল করছি তুই আমার আদরের ছোট ভাই আমার ঠিক হয় নাই না ভাইজান ওইসব জমি জাতির আমার কোনো কিছু দরকার নাই
নালে ওই জমি তোরে নিতে হবে ভাইজান আমরা আগে যেরকম ছিলাম ঠিক সেইভাবে আবার থাকতে চাই ভাইজান সবকিছু ভুলে আমরা কি আগের জায়গায় আবার ফিরে যেতে চাই ভাইজান আবার সেই আগের জায়গায় ফিরে যেতে চাই আমি দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতেছি জানিস তোর সাথে আবার তামিমের কাছে দে তোর কোনো আপত্তি আছে ভাই ভাইজান আজকে যখন ওরা ঝগড়া করছিল আমি তখনই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু তোর কাছে বলে সাহস পাইনি এটা তো আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার ভাই এটা আমার জন্য খুবই সৌভাগ্য ভাই রে তুই আমার জীবনের সব তুই ছাড়া আমার কে আছে আমার সুখে দুঃখে সব কিছু তুই আমাদের এটা উচিত হয় না ভাই তুমি আমাকে মাফ করে দাও আমারে তুই মাফ কর ভাই চল ভাই আমরা ঘরে যাই সবাই মিলে কথা বলি ব্যাপারটা জানাই সবাই চল ভাই কি প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ কেমন দিলাম দারুণ কাজ তো হয়ে গেছে একটু পর দেখো বাবার আমাদেরকে কনভিন্স করতে আসছে আচ্ছা আমরা দুজন বিষয়টাকে এত পেঁচাইলাম কেন আমরা যদি ওনাদেরকে সোজা সোজা বলতাম ওনারা কি মেনে নিত না জীবনেও না কখনোই রাজি হইতো না একে তো দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলতেছে তার উপর যদি জানতো তুমি আর আমি ঢাকা থেকে প্রেম করে আসছি তাহলে ওই পক্ষ থেকে তোমার ত্যাজ্য করতো আর এই পক্ষ থেকে আমাদের যাই হোক সবকিছু ভালোই ভালোই শেষ হলেই হলো আমার এত নাটক ভালো লাগছে না আচ্ছা শুনো এক কথায় রাজি হবা না একটু ঢং করবা মানে এমন একটা ভাব নিবা যে ওনারা না বললে তুমি এই বিয়েতে রাজি হইতে না কোনো সম্ভাবনাই ছিল না বিয়ে হওয়ার আর রাজি হওয়ার পর একটা শর্ট অ্যাড করে দিবা সেটা হচ্ছে তারা দুই পক্ষ যেন আর কোনো সময় এসব ঝগড়া বিবাদে না জড়ায় ঠিক আছে শোনো আমরা দুই ভাই আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা চাই তোমরা দুইজনও এখন থেকে মিলেমিশে থাকবে আর কখনো ঝগড়া বিবাদ করবে না না বাবা কি বলো তুমি এটা তো অসম্ভব তুমি তো সব বড় তুমি এত তাড়াতাড়ি হার মেনে গেলে হবে যুদ্ধ চালাই যেতে হবে এই যুদ্ধ চলবে চুপ বড়দের মুখের উপর কথা ও তোর চাচা হয় সম্মান দিয়ে কথা বল ঠিক আছে তাহলে এখন তোমরা কি বলতে চাচ্ছ আমরা চাচ্ছি তোমাদের দুইজনকে বিয়ে দিয়ে আমাদের মধ্যে যে যুদ্ধ কলহ চলছে সেটার একটা সমাপ্তি টানবে বিয়ে এটা তো অসম্ভব কোনোদিনও সম্ভব না আমি ওকে বিয়ে করব না শোন বাবা সাথী অনেক ভালো মেয়ে ও পড়াশোনা অনেক ভালো আর তুই কি চাস না মানে তোরা কি চাস না আমাদের পরিবার এক হোক না বাবা আমি বিয়ের সাথে এখন করতে পারবো না আর আমি চাই ওনা দুই ফ্যামিলি এক হোক থাক ভাইজান তামিম যখন চাচ্ছে না তখন আমরা সাথীর জন্য অন্য কোথাও ছেলে খুঁজব না না মানে চাচা মানে সেভাবে বুঝাই নাই মানে বিয়ে আপনারা মুরব্বী মানুষ বলছেন মানে বিয়ে তো করাই যায় আমার কোনো আপত্তি নেই ঠিক আছে আমিও রাজি কিন্তু তোমরা দুই ভাই কথা দাও আর কখনো ঝগড়া করবে না আমি কথা দিচ্ছি আরে আমরা তো চাচ্ছি আমাদের দুই পরিবার এক হোক এর জন্যই তো তোদের বিয়ে দিতে চাচ্ছি কি চোখ গরম দিচ্ছিস কেন আমি যে তোকে বিয়ে করতে রাজি হয়েছি এটাই তো তোর সাত কপালের ভাগ্য এই কি শুরু করলি তোরা যা ভাগ ভাগ এখান থেকে যা 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 বড়দের মধ্যে এসে দাঁড়িয়ে আছে এই দুইটার খুন সঠি কখনোই শেষ হবে না অনেকদিন পর জানলাম অনেকদিন পর শান্তি লাগতেছে শান্তি লাগতেছে